ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট আজ আমরা দেখব মাধ্যমিকের রেজাল্ট কীভাবে দেখব আমরা সেই পদ্ধতি মোবাইলই আমরা কীভাবে দেখতে পাবো মাধ্যমিকের রেজাল্টটি আজকের যে রেজাল্ট প্রকাশিত হবে সাড়ে দশটা থেকে সেটি কিভাবে দেখব সেটি আমি আজ তোমাদেরকে দেখিয়ে দেবো লাইভ এবং কোন কোন ওয়েবসাইটে দেখতে পাবো সেটিও কিন্তু দেখিয়ে দেবো দেখো এখানে অলমোস্ট চোদ্দটি ওয়েবসাইট রয়েছে তার মধ্যে আমি বলব দু নাম্বার যে ওয়েবসাইটটি ডাব্লিউ বি রেজাল্ট ডট নিক ডট ইন এই ওয়েবসাইটটিকে ইউজ করে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটি দেখতে পাবে তো কীভাবে এই মাধ্যমিকের রেজাল্ট দেখবো মোবাইলই সেটি কিন্তু আমি তোমাদেরকে এখনই আমাদের এই যে স্ক্রিনে সেটি দেখিয়ে দেবো চলো তাহলে তোমার দেখি দিই দেখো তোমাদের যে মোবাইলে গুগলে আসবে তারপরে লিখবে ডাব্লিউ বি রেজাল্ট রেজাল্ট রেজাল্টস ডট নিক এনআইসি নিক ডট ইন এমন করেই তোমরা লিখবে তারপরে সার্চ বারে এন্টার করবে এন্টার করলে দেখবে এই এমন এমন আসবে এমন একটি ইন্টারফেস আসবে দেখো আমি কি লিখেছি ডাব্লিউ বি রেজাল্ট ডট নিক ডট ইন এমন ইন্টারফেস আসবে এমন কিছু ওয়েবসাইট আসবে আমরা কিন্তু যাব এই সেকেন্ডারে দেখো দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এক্সাম এখানে আসবো এই সেকেন্ডারি এক্সামের এখানে ক্লিক করলে কিন্তু আমরা একটি ইন্টারফেস পেয়ে যাব সেই ইন্টারফেসে কিন্তু দেখো এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এই এই ইন্টারফেসেই আমরা কিন্তু সব কিছু আমাদের রেজাল্ট এবং মার্কশিটের যে কপি সেটি কিন্তু পেয়ে যাব দেখো কি এন্টার ইয়োর রোল তোমাকে এখানে এন্টার করতে হবে যে রোল হোক না কেন তুমি একটা রোল এন্টার করবে তারপরে নাম্বার তারপরে রোলের পাশেই দেখবে নাম্বার লেখা থাকবে সেটি এন্টার করতে হবে তারপরে এন্টার ডেট অফ বার্থ তোমাদের ডেট অফ বার্থটি এন্টার করতে হবে দেখো ডেট অফ বার্থের ফরম্যাটটা দেওয়া রয়েছে এখানে এই এমন করে অর্থাৎ প্রথমে ডেট দিতে হবে তারপর মান্থ দিতে হবে তারপরে ইয়ার দিতে হবে এখানে শুধু লিখে দিলেই হবে না দেখো এখানে ক্যালেন্ডার রয়েছে দেখো এখানে ক্যালেন্ডার রয়েছে এই ক্যালেন্ডারে তোমাকে এরকম করে সাজিয়ে সাজিয়ে দিতে হবে যে কত তারিখ কত মাস দেখেন উনিশশো পঁচানব্বই আছে যদি তোমার ছিয়ানব্বই চুরানব্বই দু হাজার হয় তাহলে এরকম করে নিয়ে গিয়ে দেখো জানুয়ারি দুই হাজার হলো তারপর দেখো তোমাকে এখানে চেঞ্জ করতে পারো দেখো এখানে এপারে আবার মান্থ চেঞ্জ হচ্ছে নভেম্বর ডিসেম্বর তোমার এখানে কিন্তু সালটা একই থাকছে তারপরে এখান থেকে তোমাকে চুজ করতে হবে যে তারিখটি তোমার সেখানে দেখো এখানে অটোমেটিক নিয়ে এলো দেখলে আমি ওখানে প্রিন্ট করলাম কিন্তু এখানে অটোমেটিক তার পনেরো নয় উনিশশো নিরানব্বই নিয়ে তারপরে তোমাকে কী করতে হবে সাবমিট করতে হবে সাবমিট করলেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটি তৎক্ষণাৎ পেয়ে যাবে